68 বা 69 পেয়ে বিগত বছরে কি একটা সিট দখল করেছিল। আর প্রতিদিন নিজেকে একটা কোশ্চেন করো যে আমি যা করছি তা কি আমার স্বপ্ন বা গোলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছো তোমরা কীভাবে তোমার সেকেন্ড টাইমের প্রস্তুতি শুরু করবে। সেকেন্ড টাইমারদের জন্য কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, কীভাবে তুমি তোমার রুটিন সাজাবে, কীভাবে তুমি পড়াশোনা করবে, তোমার মাইন্ড সেট আপ কেমন হওয়া উচিত, চান্স পেতে চাইলে তোমার কত মার্ক দরকার হতে পারে বা সর্বনিম্ন কত মার্ক পেলে তুমি একটা সিট দখল করতে পারবে, কীভাবে তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অ্যানালাইজ করে পড়াশোনা করবে, কোন কোন বই তোমার পড়তে হবে, কীভাবে তুমি তোমার নিজের রুটিনটা ফলো করতে পারবে। সেকেন্ড টাইমারদের প্রথমে কি বিশ্বাস থাকতে হবে, মনোবল অনেক স্ট্রং থাকতে হবে যে হ্যাঁ তুমি অবশ্যই পারবে, যেভাবে হোক তোমার চান্স পেতেই হবে। লাইফ যত কষ্টেরই হোক, লাইফে কষ্ট দুঃখ স্ট্রাগেল এগুলো আসবেই, সেইগুলো ধরে বসে থাকলে কাজ হবে না। কীভাবে তুমি টপ করবে তোমার সেই চিন্তা থাকতে হবে। তো আমি আমার সব স্টুডেন্টদেরই বলে থাকি তোমার চিন্তা থাকতে হবে মঙ্গল গ্রহে যাওয়ার, যদি মঙ্গল গ্রহে যাইতে নাও পারো আপাতত চাঁদ পর্যন্ত পৌঁছাতে পারবে। বেশিরভাগ সেকেন্ড টাইমারদেরই চিন্তা থাকে জাহাঙ্গীরনগর চান্স পাওয়া। তো জাহাঙ্গীরনগরে টপ করা বা চান্স পাওয়া কি খুব কঠিন, চলো একটু দেখা যাক। যারা বিগত বছরে টপার ছিল তাদের মার্ক এবং সর্বনিম্ন কত মার্ক পেয়ে চান্স পেয়েছে আসো দেখে নিই বিষয়টা। যেহেতু জাহাঙ্গীরনগরে আমাদের কি 80টা MCQ থাকে, সেটা হচ্ছে 80 মার্ক, আর SSC এবং HSC GPA থেকে আমাদের টোটাল কত আসে 20 মার্ক। তো চলো আমরা এখন দেখি যে জাহাঙ্গীরনগরের BNET-এ টপ করতে চাইলে কত মার্ক পেতে হবে এবং সর্বনিম্ন কত মার্ক পেলে তুমি চান্স পেয়ে থাকবে। বাংলাদেশে জাহাঙ্গীরনগরে একমাত্র ইউনিভার্সিটি যেখানে ছেলে এবং মেয়েদের জন্য সমানভাবে সিট ডিস্ট্রিবিউটেড থাকে। ছেলেদের ক্ষেত্রে সর্বোচ্চ মার্ক কত ছিল 83। 83 দেখে ভাই ভয়ের কিছুই নাই, তো বলবা যে ভাই এত মার্ক কীভাবে পাবো। দেখো এখানে কিন্তু টোটাল মার্ক হচ্ছে 83, এখানে হচ্ছে SSC প্লাস HSC-র GPA সহ। এখন সে এই 80টা MCQ-র মধ্যে কত পেয়েছিল 63। 63 পাওয়া কি খুব কঠিন? হ্যাঁ একটু কঠিন, বাট তোমার যদি ওই রকম ডেডিকেশন থাকে যে না ভাই আমি টপ করে দেখাবো, তাহলে এই 80-তে 63 পাওয়া কোনো ব্যাপার না। তো বিগত বছরে সর্বনিম্ন কত মার্ক পেয়ে চান্স পেয়েছিল ভাইয়া? তো 66 মার্কের মতো পেলে সে চান্স পেয়েছিল। অ্যান্ড 66 দেখেও ভয়ের কিছু নাই, এখানে হচ্ছে SSC এবং HSC-তে GPA তাদের কত ছিল 20 মার্ক। তো তারা এই 80টা MCQ-তে কত পেয়েছিল 46। তো চিন্তা করে দেখো তোমার 80টা MCQ-র মধ্যে জাস্ট 46টা MCQ যদি হয় তাহলেই তুমি চান্স পেয়ে থাকবে। মেয়েদের ক্ষেত্রে বিষয়গুলো একটু কি অন্যরকম, কারণ মেয়েদের ক্ষেত্রে হাইয়েস্ট মার্ক এবং লোয়েস্ট মার্ক আরও কমে যাবে। দেখো মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ করেছিল সে 80টা MCQ-র মধ্যে সে কত 54.02টা MCQ পেরেছিল। GPA যদি টোটাল এড করি 20 মার্ক তাহলে কত 74.20 মার্ক। মেয়েদের ক্ষেত্রে বিষয়গুলো আরও সহজ, দেখো মেয়েদের সর্বনিম্ন কত মার্ক ছিল 80 MCQ-র মধ্যে 40, তো 80টা MCQ-র মধ্যে সে 40 পেয়েছিল, আর টোটাল মার্ক কত আমি ধরতে পারি যে 60। 68 বা 69 পেয়ে বিগত বছরে কি একটা সিট দখল করেছিল। তো ছেলেদের ক্ষেত্রে আমরা বলতে পারি তুমি যদি 70+ মার্ক পেয়ে থাকো তুমি অবশ্যই চান্স পাবে, এবং মেয়েদের ক্ষেত্রে কি 65+ মার্ক। তো 70 দেখে কোনো ভয়ের কারণ নেই, তুমি যদি 80টা MCQ-র মধ্যে 50+ কালেক্ট করতে পারো তুমি অবশ্যই একটা সিট দখল করবে। আর মেয়েদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যদি তুমি 80টা MCQ-র মধ্যে 45+ শিওর করতে পারো তুমি অবশ্যই একটা সিট পাবে। এরপরে তুমি যদি বলতে চাও যে না ভাইয়া আমি অফিসিয়াল মার্কশিটগুলো দেখবো, তাহলে আমাকে কমেন্টে বলো, তাহলে আমি BC-E সকল ইউনিটের মার্কশিট তোমাদের দিয়ে দিব। সে জায়গার থেকে তুমি দেখলে বুঝতে পারবে যে কে কত মার্ক পেয়ে চান্স পেয়েছে, সেই জায়গার থেকে তুমি ইন্সপায়ার হতে পারবে। এরপর হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার নিজের অ্যানালাইজ করতে হবে। কোশ্চেন অ্যানালাইসিস মানে হচ্ছে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটা তোমার জানতে হবে। আমি চাইলেই ভাইয়া কোশ্চেন অ্যানালাইজ করে দিতে পারি, অবশ্যই আমি দিব, বাট তোমার নিজের কোশ্চেন নিজে অ্যানালাইজ করতে হবে, তাহলে তুমি একটা কনফিডেন্স পাবা যে ভাইয়া বাংলা বা ইংরেজি বা সাধারণ জ্ঞান কোশ্চেন কোন জায়গার থেকে এসে থাকে। এখন কোশ্চেন ব্যাংক তুমি কীভাবে অ্যানালাইজ করবা? ধরো তুমি একটা স্পেসিফিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ধরো আমি এক্ষেত্রে ধরলাম জাহাঙ্গীরনগর, কারণ বেশিরভাগ স্টুডেন্ট জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেয় সেকেন্ড টাইমাররা। তো জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা, তুমি কী করবা জাহাঙ্গীরনগরের কোশ্চেন ব্যাংক কিনবা। ধরো তোমার ফেভারিট ইউনিট হচ্ছে BC-E, এইসব ইউনিটের বিগত বছরের কোশ্চেন তুমি বের করবা। এক্ষেত্রে আমি বাংলা দিয়ে দেখাচ্ছি কীভাবে অ্যানালাইজ করবা। ধরো প্রথম কোশ্চেন আসতেছে বাংলা সাহিত্য থেকে, তুমি সাহিত্যে একটা স্টার মার্ক দিলা। পরের কোশ্চেন আসতেছে কোন জায়গার থেকে, আমাদের সন্ধি থেকে স্টার দিলা। পরেরটা হচ্ছে কি উপসর্গ স্টার দিলা। পরেরটা হচ্ছে সমাস, এরকম স্টার দিলা। এক কথায় প্রকাশ থেকে আসতেছে স্টার দিলা। সমার্থক বিপরীত শব্দ থেকে আসতেছে স্টার দিলা। এরকম কী করবা খাতায় লিখে নিবা। তার একটা ইয়ার দেখলা, এরপরে হচ্ছে ধরো 21 সালের কোশ্চেন দেখলা, প্রথম কোশ্চেন কোন জায়গার থেকে সমাস থেকে, দ্বিতীয় কোশ্চেন কোন জায়গার থেকে উপসর্গ থেকে,
তৃতীয় কোশ্চেন কোন জায়গার থেকে, দেখলে আবার সমাস থেকে। এরপর তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিকের উপর তোমার গুরুত্ব দেওয়া উচিত। এক্ষেত্রে ধরো সমাস, সমাসের উপর আমাদের গুরুত্ব বেশি দেওয়া উচিত। তো তুমি কী করবা, সমাসটা দেখবা যে সমাসে এড্রোজে তুমি সব কিছু পারো কি না। যদি না পেরে থাকো, তুমি ইউটিউবে অনেক চ্যানেল আছে, তো সেগুলো থেকে দেখো সমাসের, বা আমাদেরও ভিডিও আসবে ফিউচারে, ইন ফিউচার সমাস নিয়ে, তো তুমি সেই ভিডিওগুলো দেখো। কোশ্চেন অ্যানালাইজ করলে তুমি এটাই বুঝতে পারবে যে তোমার কোন কোন বিষয়গুলো পড়তে হবে আর কোন কোন বিষয়গুলো ছাড়তে হবে। অ্যাডমিশনের একটা বড় বিষয় হচ্ছে তোমার এইটা আইডেন্টিফাই করা যে কোন কোন বিষয় তোমার ছাড় দিতে হবে, মানে কোন কোন টপিক অ্যাভয়েড করে চলতে হবে। ধরো বাংলায় হচ্ছে কি 20টা এমসিকিউ, তুমি খেয়াল করলে দেখবে 10 থেকে 12টা টপিক থেকে আমাদের কি বেশিরভাগ এমসিকিউ এসে থাকে। এই জন্যই এই 10টা টপিক তোমার আগে পড়াশোনা করতে হবে, এমনভাবে পড়াশোনা করতে হবে যাতে এই 10 থেকে 12টা টপিক থেকে কোশ্চেন করলে তোমার কখনো ভুল না হয়। একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, যে সহজ কোশ্চেন বা কাছাকাছি একটা কোশ্চেন না পারার জন্যই তোমার কিন্তু চান্স হয়নি। আর 5 থেকে 6টা কোশ্চেন কঠিন থাকবেই, এটা শুধু তোমার জন্য না, এটা সবার জন্যই ভাইয়া কঠিন থাকবে। তুমি যদি এই কঠিন কোশ্চেনের কথা চিন্তা করে সহজ কোশ্চেনগুলো ভুল করে আসো, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি একদমই কমে যাবে। এর মানে এই না ভাইয়া তুমি যে শুধু সহজ কোশ্চেনগুলোই পড়বে, তুমি কঠিন কোশ্চেনগুলোও পড়বে, কিন্তু এমনভাবে পড়াশোনা করবে যে এই সহজ কোশ্চেনে যাতে তোমার কোনো ভুল না হয়। সেকেন্ড টাইমারদের বড় একটা অ্যাডভাইস হচ্ছে ডোন্ট ওয়েস্ট টাইম। টাইম তোমার ওয়েস্ট করা যাবেই না। তুমি সেকেন্ড টাইমার হওয়া সত্ত্বেও ফার্স্ট টাইমাররা কিন্তু অনেক সময় পাচ্ছে, তো কম্পিটিশন কিন্তু অনেক হাই হবে। যেহেতু তুমি সেকেন্ড টাইমার, তোমার বড় কাজ হবে তোমার মিস্টেকগুলো আইডেন্টিফাই করা, যে কোন কারণে তোমার চান্স হয়নি, কোনটা তোমার স্ট্রং পয়েন্ট ছিল, কোনটা তোমার উইক পয়েন্ট ছিল, কেন তুমি চান্স পাওনি, সেইটা তোমার আইডেন্টিফাই করা খুব দরকার। এখন যদি কোনো রোগ আমি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে তোমার সেটা কি সলিউশন আসবে না। তো তোমার সবার আগে আইডেন্টিফাই করতে হবে তোমার মিস্টেকটা কী ছিল, মিস্টেক আইডেন্টিফাই করো, দেন তুমি আস্তে আস্তে সলিউশনের দিকে আগাও। যদি তুমি মনে করো যে তোমার বেসিকটা ভালো ছিল না, ভালো করে বেসিক পড়াশোনা করিনি, তুমি সেটা করো। তুমি যদি মনে করো যে কোশ্চেন সলভ করিনি, আমার কোশ্চেন সলভ কম ছিল, সেটা তোমার করতে হবে। যদি মনে করো যে না আমি এক্সাম দেইনি, আমার বেসিক ভালোই ছিল, আমার কোশ্চেন সলভও ভালো করেছিলাম, আমি এক্সাম দেইনি, এই জন্য মানে এক্সাম দেওয়ার সময় অনেক নার্ভাস ছিলাম, এই জন্য আমার এক্সাম হয় নাই, তুমি সেটা আইডেন্টিফাই করো যে তোমার প্রবলেমটা কোথায়। না তুমি সারাদিন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তুমি প্রেম ভালোবাসা নিয়ে পড়েছিলে। এই জন্যই বড় ভাইয়া হিসেবে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি যে 6টা মাসের জন্য তুমি গায়েব হয়ে যাও। আর প্রতিদিন নিজেকে একটা কোশ্চেন করো যে আমি যা করছি তা কি আমার স্বপ্ন বা গোলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা রুটিন অনুসরণ করতে হবে। অনেকেই বলবে যে ভাইয়া ধৈর্য নিয়ে শুরু করতেছি বাট হচ্ছে না, তোমার হইতে হবে, পারতে হবে, দরকার হলে চেয়ারের সাথে পা বেঁধে নাও, তারপর তোমার পড়তে হবে। প্রতিদিন তোমার গুছিয়ে টপিক ধরে ধরে পড়তে হবে, যে এই টপিক পড়বো, দেন এই টপিক পড়বো, একটা প্রোগ্রেসিভ রুটিন থাকতে হবে। নিয়মিত পরীক্ষা দিতে হবে, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বা বিভিন্ন কোর্স রয়েছে যেখানে শুধু পরীক্ষায় হয়ে থাকে, সেই পরীক্ষাগুলো নিয়মিত দিবা। পূর্ণাঙ্গ একটা রুটিন থাকতে হবে, এর মানে এই যে তুমি এই 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাস কী করবে তার একটা পূর্ণাঙ্গ ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এরপর তুমি প্রতিটা দিনের জন্য একটা রুটিন করবে। প্রতিদিনের রুটিন বলতে এইরকম না যে ভাইয়া লিখবা 8টার থেকে বাংলা পড়বো, 10টার থেকে ইংরেজি পড়বো, তা না। তুমি সিলেক্ট করবা টপিক, এই টপিকের এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পর্যন্ত পড়বো, এই টপিকের এত পৃষ্ঠা থেকে এত পৃষ্ঠা পর্যন্ত পড়বো। তুমি কি একটা লিস্ট করে রাখবা যে সারাদিন আমি এইগুলো পড়বো, এবং তুমি টপিক শেষ করার পরে একটা করে টিক মার্ক দিবা যে না এটা আমি পেরেছি, তাহলে কি তোমার কনফিডেন্স বাড়বে। আর আমার অ্যাডভাইসটা হচ্ছে এরকম যে গোল তুমি এরকম বড় রাখবে না যে 300-400 পৃষ্ঠা পড়ে ফেলবো, তাহলে তুমি কিছুই পড়তে পারবে না। তো তুমি গোল এত বড় রাখবে না যেটা তুমি শেষ করতে পারবে না, গোল এরকম রাখবে যেটা তুমি শেষ করতে পারবে না, তোমার ক্যাপাসিটিতে সেটা হচ্ছে। পরের দিন আরও একটু গোল বাড়াবা, পরের দিন আরও একটু গোল বাড়াবা, এইভাবে তোমার ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়বে। তুমি একদিন যদি অনেক মহাসমুদ্র করতে চাও, তুমি কখনোই পারবে না। তো তুমি প্রোগ্রেসিভ রুটিন অনুযায়ী তোমার ক্যাপাসিটি আস্তে আস্তে বৃদ্ধি করবা, একটা সার্টেন টাইম পরে তুমি সেটার ফল বুঝতে পারবে। যেহেতু আমি ইকোনমিক্সে পড়তেছি, তো গ্রোথ কীভাবে কাজ করে তোমাকে একটু বোঝাচ্ছি। দেখো সবাই মনে করবে যে প্রথম দিন পড়াশোনা করবো এইভাবে আমাদের গ্রোথ হবে, গ্রোথ কখনো এইভাবে কাজ করে না। গ্রোথটা কাজ করবে এইভাবে যে আস্তে আস্তে বাড়বে। তো তোমার কি মনে হবে প্রথম 1 থেকে 2 মাস মনে হবে যে তোমার কিছুই হচ্ছে না তোমাকে দ্বারা, বাট তুমি যখন 2 থেকে 3 মাস যাবে তুমি তোমার পরিবর্তন লক্ষ্য করতে পারবে। বাট তোমার এই প্রোগ্রেসিভ রুটিন অনুযায়ী তোমার আগাইতে হবে। অ্যাডমিশনের জন্য অবশ্যই একটা মেন্টর দরকার হয়। যদি তুমি মেন্টর অ্যাফোর্ড না করতে পারো, তুমি কি করবা, ইউটিউবে যে টপিকগুলো তুমি বুঝতেছো না সেগুলো ইউটিউবে সার্চ দিবা। ইউটিউবে শুধু ফানি ভিডিও বা ফানি কন্টেন্টই থাকে না, ইউটিউবে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে যারা অনেক সুন্দরভাবে তোমাদের এই টপিকগুলো বুঝিয়ে থাকে। এরপর হচ্ছে কি সঠিক বই সিলেকশন। অ্যাডমিশনকে সবাই কি ওয়ারের সাথে কম্পেয়ার করে থাকে, এটা হচ্ছে এক ধরনের যুদ্ধ। আর আমি মনে করি এই যুদ্ধের হাতিয়ার হচ্ছে আমাদের কি সঠিক বই সিলেকশন। তোমার যুদ্ধের হাতিয়ার যত
ভালো এবং অত্যাধুনিক থাকবে, তোমার যুদ্ধ জয়ের পসিবিলিটি তত বেশি থাকবে। এরপর একটা কথা রয়েছে, তোমার কাছে যত ভালো হাতিয়ারই থাক, তুমি যদি সেটা চালাতে না পারো বা কীভাবে চালাতে হয় সেটা না জানো, কখনোই যুদ্ধে জয়ী হওয়া যাবে না। তো মজার কথা বাদ দিই, চলো আমরা দেখি কী কী বই পড়তে হবে। তো বাংলার জন্য কোন কোন বই পড়তে হবে চলো আমরা এক নজরে দেখে নিই। তো বাংলার জন্য আমি দুটা বই রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে অভিযাত্রী প্লাস এটিএম। এই দুটো হচ্ছে আমাদের কি বেস্ট কম্বিনেশন। আর এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যে এই শর্ট টাইমের ভিতরেই তোমার সম্পূর্ণ বইটা শেষ করতে হবে। তুমি যদি বই সম্পূর্ণ শেষ না করো ভাইয়া, তোমার কোনো লাভই আসবে না। এর থেকে তুমি অন্য একটা বই কিনে নাও ছোটো দেখে, যেটা তুমি একদম এ টু জেড শেষ করতে পারবে। এরপর তুমি চাইলে বাংলা বিচিত্রা বইটাও দেখতে পারো। মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামারের জন্য তোমাদের কি ক্লাস 19-এর বই, যেটা হচ্ছে কি 19 সালের এডিশন, 2019। এরপর ফার্স্ট পেপারের জন্য কি সাহিত্য পাঠ বইটি বললেই হবে। তো বাংলার জন্য তুমি অভিযাত্রী, এটিএম আর হচ্ছে ক্লাস 19-এর বাংলা বইটা ফলো করতে পারো, অথবা তুমি বাংলা বিচিত্রা এবং ক্লাস 19-এর বইটাও পড়তে পারো। এরপর হচ্ছে ইংরেজি। ইংরেজির প্রতিটা বই এই কাছাকাছি, তুমি চাইলেই যে কোনো একটা বই কিনতে পারো, ইংলিশ সস বা কম্পিটিটিভ এক্সাম বা হচ্ছে কি মাস্টার। বেশিরভাগ স্টুডেন্টদের আমি ইংলিশ মাস্টার বইটি ফলো করতে বলি, এবং তুমি ইন্টার ফার্স্ট ইয়ারের যে বোর্ড বই রয়েছে সেটা অনেক ভালো করে পড়বে। সাধারণ জ্ঞানের জন্য আমি তোমাকে রেকমেন্ড করবো MP3 বাংলাদেশ এবং MP3 আন্তর্জাতিক। এই দুটো বই তুমি ফলো করতে পারো, অনেকেই জুবায়ের জিকে ফলো করে থাকে, বাট যেহেতু তুমি সেকেন্ড টাইমার ভাইয়া তো তোমার একটু ডিটেলসেই পড়তে হবে। এই জন্য তুমি MP3 আন্তর্জাতিক এবং MP3 বাংলাদেশ বইটি পড়তে পারো। যেহেতু গণ অভ্যর্থনের মাধ্যমে সরকার পতন হয়েছে, তো কোশ্চেন প্যাটার্নে কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কোশ্চেন সলভ করা এবং বারবার এক্সাম দেওয়া। বাজারে যত কোশ্চেন ব্যাঙ্ক আছে, যেমন ডাবি, রাবি, চবি, চবি, জাবি, বিউবি, যত কোশ্চেন ব্যাঙ্ক আছে সবগুলো তোমার কি সলভ করতে হবে, বারবার তোমার এক্সাম দিতে হবে। তুমি যদি এক্সাম না দাও তাহলে এক্সাম হলে তুমি অনেক নার্ভাস ফিল করবে। কোশ্চেন সলভ করতে হবে আর ভাইয়া এক্সাম দিতে হবে। এক্সাম দিলে কি হবে, তুমি যে কোশ্চেনগুলো ভুল করেছো সেইগুলো বারবার তুমি রিভিশন দিবে, যাতে নেক্সট টাইম সেই ভুলগুলো তোমার না হয়। বারবার কোশ্চেন সলভ করার ফলে তুমি বুঝতে পারবে যে কোন টাইপের কোশ্চেন কোন ইউনিভার্সিটি করে থাকে। তোমার এই জিনিসটা জানতে হবে যে রাজশাহীর কোশ্চেন কেমন হয়ে থাকে, জাহাঙ্গীরনগরের কোশ্চেন কেমন হয়ে থাকে। এই বিষয় সম্পর্কে তোমার অনেক ক্লিয়ার আইডিয়া থাকতে হবে যে কোন ইউনিভার্সিটি কোন টাইপের কোশ্চেন করে। প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব কোশ্চেন প্যাটার্ন রয়েছে। এখন তোমরা যদি বলো ভাইয়া আপনি আমাদের প্রশ্ন অ্যানালাইজ করে দেন, অবশ্যই আমি করে দিব, বাট আমি অবশ্যই তোমাদের রেকমেন্ড করব যে তুমি নিজের কোশ্চেন নিজে অ্যানালাইজ করো। সেইটা করলে তোমার কী হবে, তুমি বুঝতে পারবে যে কোন ইউনিভার্সিটি কোন জায়গা থেকে কোশ্চেন করে থাকে, তোমার কোন কোন বিষয় অনেক ভালো করে পড়তে হবে, তুমি নিজে সেই বিষয়টা বুঝতে পারবে। এখন তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, বা অনেকটা অ্যানাউন্সমেন্টের মতোই, ফিউচারে আপডেট অবশ্যই জানতে পারবে, মানে A4 অ্যাডমিশন থেকে নিউ ব্যাচ চালু হতে যাচ্ছে সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরু থেকে। তো ফার্দার অ্যানাউন্সমেন্ট অবশ্যই তোমাদের জানানো হবে। A4 অ্যাডমিশন কোয়ান্টিটিতে নয় কোয়ালিটিতে বিশ্বাসী। তো অনেক আমি বকবক করলাম, তো এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে।